আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আসছি এখানে দেখেন একটা ডিজাইনের একটা প্ল্যানে কাগজে দেখা যাচ্ছে একটা সাল। এখানে সাল বলতে আপনার অ্যাপ্রন স্ল্যাপের যে কাজগুলো হয় এটা মূলত এল ফোরে ভাগ করা হয়েছে, দুই ভাগ মাঝখানে এবং এক ভাগ পাশে দেওয়া হয়েছে। আপনাদের যেভাবে প্ল্যানে দেওয়া থাকবে সেভাবে করবেন। এখানে পিলার দেখানো হয় নাই প্ল্যানে, কিন্তু আপনাদের পিলার এখানে দিতে হবে, কারণ পিলার ছাড়া আপনার অ্যাপ্রন স্ল্যাপটা থাকতে খুব ট্রিক্স হয়ে যাবে। এজন্য আপনার পিলার দেওয়া দরকার, এবং অল্প যদি হয় সেক্ষেত্রে আড়াই ফিট যদি হয় তাহলে আপনার এতে দিতে হয় না, কিন্তু এখানে আপনার আছে 3.5 ফিটের উপরে আছে, 50 ইঞ্চি আছে। তো আপনারা যেভাবে প্ল্যানে দেওয়া থাকবে সেভাবে করবেন। এভাবে তলা খাটানোর পরে তলা আপনার পিলারের ভিতর ভিতর খাটাবেন, মানে পিলারের ভিতরের লেভেলে খাটাবেন, এবং অবশ্যই ওয়াটার লেভেল করে নেবেন। এটা আপনার তলা আছে আপনার গাঁথনি থেকে আপনার এখানে 54 ইঞ্চি আছে। তো আপনারা উপর থেকে 8 ইঞ্চি মাপ দিবেন, 8 ইঞ্চি মাপ দেওয়ার পরে আপনারা এখানে রাখতে কাট মারবেন, কিংবা যেটা বলে কুবড়া সেটা মারবেন, লেবেল করে মারবেন। এবং এখানে দেখেন এল ফোরে ভাগ করা হয়েছে। তো আপনারা এল থ্রিতে ভাগ করতে চাইলে এল থ্রিতে ভাগ করবেন, এল ফোরে ভাগ করবেন, যেটা ভাগ করতে পারেন আপনারা সেটা ভাগ করবেন। মূলত প্ল্যানে যেভাবে দেওয়া থাকবে সেভাবে ভাগ করবেন। এখানে দেখেন আপনার সাইডে তলা মারা হয়েছে, তলার পরে সাইড মারা হয়েছে। এখানে সাইড না মারলে, এখানে সাইডটা মারার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক নেবেন। যদি পিলারের বাইরে যদি যেখানে বের হবে যতটুকু বের হবে বিট দিন, যেখানে বের হবে সেখান থেকে আপনারা নিচ থেকে আপনারা সুতো ধরবেন, এবং উপরের ওই কাঠে সুতো ধরবেন, তারপরে যেটুকু আসে সেটুক আপনারা সাইড মারবেন। এটা আপনাদের বলি, সাইড না মারলে আপনার এটা ঢালার পরিমাণটা বেশি হয়ে যাবে। সো বুঝতেই পারছেন, এইভাবে অ্যাপ্রন স্ল্যাব দিলে নিচে একটা পাটার মতন হবে। আপনি ভিডিও শেষে দেখতে পারবেন যে কীভাবে এটা ঢালাই দেওয়ার পরে ছাড়লে কীভাবে হয়, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এভাবে আপনাদের দিলে সাইড মারতে হবে। যদি সাইড না মেরে যদি সোজাসুজি মারেন তাহলে অবশ্যই আপনাদের এখানে ঢালাইয়ের পরিমাণটা বেশি হয়ে যাবে, স্যার এটা ভীমের মতন হবে, এখানে এটা স্ট্রংটা বেশি হবে। সাইড মারার পরে আপনারা দাশা খাটাবেন, এবং দাশা খাটানোর পরে স্লোপ যে কাঠগুলো আছে ওগুলো কাটবেন, কেটে তারপরে মারবেন। আপনারা এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা পুরোটা, দুই একবার দেখলে যারা বিগিনার আছেন কিংবা যারা আনএক্সপার্ট আছেন কিংবা করেন কিন্তু সচরাচর কষ্ট হয়, মানে বেশি একটা টেকনিক অবলম্বন করেন নাই, সেক্ষেত্রে এটা করলে অনেক তাড়াতাড়ি করতে পারবেন এবং অনেক সূক্ষ্ম স্মুথ হবে। এভাবে দাশা খাটাবেন, দাশার নিচে কুবলা কাট মারা হয়েছে দেখেন, এগুলা তরে তল থেকে আবার খুললে আস্তে আস্তে পার্ট বাই পার্ট খুলে যাবে। সো আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য, এটা নতুন এক টেকনিক। সো আপনারা দেখতে থাকেন, এবং আপনারা একটা আমি আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে দেখেন এখানে কাট মারা হয়েছে অল প্যান পিন দিয়ে। আপনারা অবশ্যই ঢালাইয়ের আগে, কাথনি করার আগে কিংবা প্লাস্টারিংয়ের আগে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। এখানে ডিল করে দেওয়া হচ্ছে রডগুলা, কিংবা কিছু রড রাখা আছে। সো আপনারা চেষ্টা করবেন সবসময় গাঁথনি আগে দিবেন না, তারপরে গাঁথনি না দিয়ে তারপরে আপনারা এই ঢালাইগুলা গাঁথনির ভিতরে ঢুকাবেন, এবং তার উপরে সাইড মারবেন ওপাশ থেকে, তারপরে গাঁথনি করে দিলে তাহলে বেশি একটা শক্ত হবে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন গাঁথনি আগে এইগুলা মেজারমেন্ট করে তারপরে গাঁথনি করবেন, পরে করলে অবশ্যই আপনাদের একটু সমস্যা হবে। যেমন এইগুলো ডিল করে তারপর ঢুকানো হবে, তারপর ডিল করার থেকে আপনারা যদি ওখানে রড দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বেশি শক্ত হবে। আর আপনারা এখানে দেখেন রড বাঁধার প্রসেসিং দেখতে পারছেন আপনারা, এখানে বস্তা মারা হয়েছে। অবশ্য বস্তা মারলে একটু ভালো হয়, সুবিধা হয়, উডের সাথে বস্তা মারলে পলিথিন দিয়ে পিছলে হয়, তো এই কারণে আপনারা সবসময় বস্তা মারার চেষ্টা করবেন। এবং এখানে দেখেন রড বাঁধা হয়েছে, যে মানে যেভাবে রড বাঁধা হয়েছে আপনারা ঠিক সেভাবে রড বাঁধার চেষ্টা করবেন। আপনার ওয়ালের সাথে ঢুকানো যে রডগুলো সেই রডগুলোই মেইন, তার উপর থেকে বাইন্ডার দেওয়া হয়েছে। ওয়ালের সাথে ঢুকানো যেগুলো সেগুলোই মেইন দিয়ে আপনার ব্যান্ড করে করে তারপর আপনারা দিবেন, এরকমভাবে দিয়ে তারপর আপনারা বাঁধবেন। অবশ্যই একটু কষ্ট হবে কারণ উপরে স্ল্যাব আছে। সো আপনারা বেঁধে তারপর নিচে অবশ্যই ব্লক দেবেন, ব্লক দিয়ে তারপর আপনারা এই ঢালাইগুলো দিবেন। তবে ঢালার ক্ষেত্রে অবশ্যই আপনারা ঢালার যে মানে রেশিওটা আছে একটু বেশি মাত্রায় দিবেন সিমেন্টটা, তাহলে আপনাদের এখানে যেহেতু অল্প ডালাই সো স্ট্রং হতে হবে, এবং ঢাল স্লোপ স্ল্যাব ডালাই। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ফার্স্টে এক স্ল্যাব দিয়ে তারপর আপনারা উপরে আবার ফিরে আর এক স্ল্যাব দিয়ে ডালাই দিবেন, মানে ফার্স্টে এক লেয়ার ডালাই দিবেন। এখানে তো বায়োমিটার মারা যায় না, ভালো করে শক্ত মানে পাতলা মাল দিয়ে তারপর আপনারা প্রথমে পাতলা মাল দিয়ে একটা নেট ঢাকবেন, তার উপরে শক্ত মালটা দিয়ে মশলা দিয়ে তারপর আপনারা এরকম স্মুথভাবে প্লাস্টিক ডালাই দিয়ে দেবেন। এবং অবশ্যই নিচ থেকে উপরে দেখেন এখানে উপরে থেকে টপ টু বটম একদম লেভেলে আসছে, এখানে কোনো পাটার মতন হয় নাই। সো যদি এখানে পাটার মতন ডালাই হতো তাহলে এটা আপনার একটু বেমানান দেখা যেত, যেহেতু টালি লাগানো হবে তো এই টালিগুলো চোখেই পড়তো না।
এখানে যে তক্তাগুলো মারা হয়েছিল কিংবা যে শাটারিং করা হয়েছে, শাটারিংটা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিচে একটা পাটার মতন হয়েছে, এখানে দেখেন একটা বিটের মতন, বিমের মতন হয়েছে, এবং তারপরে আপনার এই যে বিটগুলো ছাড়া হয়েছে, এইভাবে তিনটে বিট ছাড়া হয়েছে এখানে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য, এইভাবে দিলে একটু দেখতেও সুন্দর দেখা যাবে এবং আপনার স্মুথ মজবুতটা হবে বেশি, একটু বিমের মতন হবে। সো আশা করি ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওর সাথে জুড়ে থাকবেন সবসময় আমার চ্যানেলের সাথে। আল্লাহ হাফেজ।